দেবতারে প্রিয় করি প্রিয়রে দেবতা, এই আপ্তবাক্যকে স্মরণ করে পয়লা পৌষ পোড়ামতলাস্থিত শ্রী শ্রী শ্যামসুন্দর মন্দিরে আয়োজিত হল গোপালের বনভোজন উৎসব। প্রায় ৩৫ বছর ধরে চলে আসছে এই উৎসব। এ প্রসঙ্গে কি জানালেন মন্দিরের প্রধান তরুণ কৃষ্ণ গোস্বামী, শুনুন। গোপালের বনভোজন বৃন্দাবনে সব গোবিন্দের লীলাতে হয়েছিল এবং সেই লীলা অনুযায়ী যাক সকলে গোপাল নিয়ে শুনিয়ে সেইখানে একটু আনন্দ টানন্দ করো, প্রসাদ খাও, সেই হয়ে আসে। কবে থেকে হচ্ছে এটা? ৩৫ বছর ধরে হচ্ছে। ৩৫ বছর ধরে এই গোপালের পৌষ মাসের প্রথম দিনে? তুমি চলে আসো, পাপন দাও।